السلام عليكم ورحمة الله وبركاته، সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্টের কাজ খুব দ্রুত গতিতে আগাচ্ছে। অলরেডি আমাদের আইবিএস এর যে হাউস, আমাদের ফ্লোর স্ল্যাবের জন্য বিআরসি ইউজ করা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, নর্মালি একটা বিআরসির সাইজ হয় 13 মিটার স্কোয়ার। সো যেহেতু আমরা এখানে প্রত্যেকটা ব্লক আকারে বিআরসি বসানোর কাজ হয়েছে, যার কারণে প্রয়োজন মাফিক আমরা কেটে এই বিআরসিগুলো এখানে বসানো হয়েছে। এই বিআরসিগুলো আসলে সাধারণত ইন্ডাস্ট্রি থেকেই আসে, এগুলো সব তৈয়ার করাই থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটার সাথে আরেকটার একদম এখানে জয়েন্ট করাই আছে, অর্থাৎ এখানে নতুন করে জয়েন করার কোনো প্রশ্নই আসে না, প্রত্যেকটা পার্টি এখানে অলরেডি জয়েন করা হয়েছে। সেগুলো মূলত ইন্ডাস্ট্রি থেকে আসে। স্ট্যান্ডার্ড সাইজ হলো 13 মিটার স্কোয়ার। আর এখানে দেখতেই পাচ্ছেন যে ল্যাপিং করা হয়েছে মূলত, যাতে করে এখানে, যেহেতু আমাদের, আমরা জানি যে কনক্রিট ইউজুয়ালি কম্প্রেশন দেয়, কনক্রিট কম্প্রেশন নিতে পারে, চাপ বহন করার ক্ষমতা বেশি। সো যদি এখানে ল্যাপিং না দেওয়া হয় তাহলে এই পার্টটা ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। সো যার কারণে মূলত এখানে ল্যাপিং দেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও কিছু রেড পাইপ দেওয়া আছে, একদম আউটসাইড চলে আসছে এটা বাসার। সো মূলত এই পাইপটা হলো ইলেকট্রিক লাইন, মূলত এখান দিয়ে ইলেকট্রিক লাইনটা যাবে। এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা পাইপ ওঠানো হয়েছে, সেম পাইপটা, তো মূলত ওখান দিয়ে ইলেকট্রিক লাইনটা বের হবে। আর আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা হোয়াইট পাইপ কালার আছে, তো এটা মূলত পানির জন্য, পানি পাস করার জন্য। আর মাঝখানে যে দেখতে পাচ্ছেন যে পাইপগুলো, এগুলো মূলত সোয়ারেজ লাইন, অর্থাৎ এখানে টয়লেট হবে। এর আগে আমরা যখন বিম ঢালাই করা হয়েছে তখন আমাদের টোটাল, আমাদের বিমের ডেপথ ছিল 300 মিলিমিটার। সো আমরা 300 মিলিমিটার ঢালাই করেছিলাম। সো সেখানে আমরা 100 মিলিমিটার রেখে দিয়েছিলাম মূলত এই ফ্লোর স্ল্যাব তৈরি করার সময় বিআরসির সাথে বিমের কানেকশনটা তৈরি করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা বিমের রড, কিন্তু আমরা কিন্তু বিম পুরোটা ঢালাই করি নাই। সো এই বিমের সাথে এখন আমাদের এই বিআরসি স্ল্যাব স্ল্যাবটা, এই বিআরসি যে রিইনফোর্সটা, এটা আসলে অ্যাড করা হয়েছে। সো এখানে 100 মিলিমিটার আমাদের বাকি ছিল, প্লাস আমরা এখানে আরও 50 মিলিমিটার এখানে বেশি ঢালাই করব। সো টোটাল 150 মিলিমিটারের একটি ঢালাই হবে এই ফ্লোর স্ল্যাবে। তো আসলেই আমাদের মূলত ফ্লোর স্ল্যাব পর্যন্তই অ্যাজ ইউজুয়াল কাজ। এরপরেই মূলত আমাদের যে আইবিএসসির যে আসল সৌন্দর্যটা, যে প্রত্যেকটা পার্ট যেটা ইন্ডাস্ট্রি থেকে আসবে রেডিমেড, এবং এখানে আমরা শুধু জয়েন করব। সো ফ্লোর স্ল্যাবের পরে মূলত এই কাজগুলো শুরু হবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আসলে একটি সুন্দর বাড়ি তৈরি করার পিছনে যে কত কষ্ট, শ্রম, সময় ব্যয় করে মানুষ, সেটাই মূলত দেখানোর উদ্দেশ্য। পাশাপাশি কিছু ইনফরমেশন দেওয়া যাতে করে আপনারাও অনুপ্রাণিত হন এবং পরবর্তীতে আপনারাও এই ধরনের বাসা নির্মাণ করার জন্য চিন্তা ফিকির করতে পারেন। সেটা আসলে অনেক ভালো একটি পদ্ধতি, খুব অল্প টাকায় স্বল্প সময়ে আপনি চাইলে সুন্দর একটা বাসা তৈরি করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আবার যখন স্ল্যাব ঢালাই হবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এভাবেই একদম লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাবো এই প্রজেক্টের কাজ। তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।